হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জুয়েলারি রিটাচিং নিয়ে একটি টিউটোরিয়াল দেখব। অলরেডি আমি যে ইমেজটার উপরে কাজ করব ওই ইমেজটা নিয়ে এসেছি। ইমেজের কোয়ালিটিটা একটু ভালো না, মানে ইমেজের কোয়ালিটিটা অতটা ভালো না। তো যাই হোক, আমরা দেখি প্রসেসগুলো, দেখলে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো ফার্স্টে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারে তো বলার কিছু নেই, আমি ইমেজটাকে পাক করে নিচ্ছি। পাক করে নেওয়ার পরে স্টেপগুলো আস্তে আস্তে বলতেছি। এই জায়গাটা বাঁকা, এটা বাঁকানো করা ঠিক হয়নি, কারণ জুয়েলের ওই জায়গাটা সমান হওয়ারই কথা। ঠিক আছে, কিছু কিছু জায়গা আমাদেরকে নিজেদেরকেও দেখে দেখে মেনটেন করতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, ইমেজটাকে কপি করে নেই, কপি করা হয় নাই। ব্যাকগ্রাউন্ড যেটা দিব সেটা সিলেক্ট করে নিলাম। হোয়াইট আছে, ওকে। কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে এ অবস্থা চলে আসছে। জিনিসটাকে মাঝামাঝি নেই। আচ্ছা, পাতের এখন এখানে কাজ নেই। ফার্স্ট অফ অল আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিব ইমেজের। জাস্ট একটু বাড়াই দিলাম ব্রাইটনেসটা, তারপরে ব্রাইটনেসটার লেয়ারটা আর ইমেজের লেয়ারটা একসঙ্গে করে দিলাম। কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই একসঙ্গে চাপ দিলে তো আপনার এটা মার্জ মার্জ হয়ে যায়। ওকে, তো যেহেতু আমাদের ফার্স্ট প্রাথমিক লুকটা নিয়ে আসি, তো এখন ক্যামেরা র ফিল্টারে গেলাম। এখান থেকে এই যে স্যাচুরেশন এটা একদমই কমে দিব। টেম্পারেচার টেম্পারেচার যেটা আছে ওইটাকে বাড়াই দিলাম। এক্সপোজ একটু বাড়ে, একটু বাড়াই দিই। আর শ্যাডো, আসলে এগুলো বলার কিছু নাই, এগুলো আপনারা যখন এটা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। তারপরে এটা বোঝার অতটাই লাইটও বাড়িয়ে দিই, লাইটের দরকার আছে। ওকে ফাইন, তো এটা একটা প্রাথমিক কালার চলে আসছে। যেহেতু আমরা এর স্টোনগুলোকে চেঞ্জ করব, তো স্টোন নিয়ে এখন কাজ করব না, এর অরিজিনাল স্টোনগুলো থাকবে না, সব ডুপ্লিকেট স্টোনেই চলে আসবে। ওকে, এখন ফার্স্টে শ্যাং এই পার্টটাকে অনেক, এই যে অংশটা এই অংশটাকে শ্যাং বলে জুয়েলারি। ওকে, এটাকে আমরা একটু বাইক থেকে নিলাম, কারণ আছে বলতেছি। এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, এই জন্য বাইক থেকে নিলাম। মেক সিলেকশন করে এটাকে আলাদা করলাম কন্ট্রোল চাপ দিয়ে। এই যে দেখেন, এটা সিলেক্ট হয়েছে। ওকে ফাইন, এখান থেকে আমরা এইটাই নেই অন্য। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা দূর করলাম, কন্ট্রোল টি দিলে এটাকে। ওকে, এখন আবার কন্ট্রোল দিয়ে ওটাকে সিলেক্ট করলাম লেয়ারটাকে। এখন শ্যাংয়ের মেইন পার্টটা হয়ে গেছে প্রায়, খুব সুন্দরভাবেই হয়েছে। আচ্ছা, এখন
এটা যেহেতু একটু হাই এন্ড টাইপের রেজিস্টার্স হবে তো সবগুলা পার্টকেই আলাদা করে নিতে হবে উপরের অংশটা সিলেক্ট করে এটাকেও আলাদা করে নিলাম এই যে এটার উপরে এখন কালার অ্যাপ্লাই করব এখান থেকে কালার পিক করব ব্রাশটা আসলে এইখান থেকেই অপাসিটি কমানো মারা যায় না মাথায় এইরকমই আছে সেটিংটা দেখাই দিলাম নয়তো পরে অন্যরকম হয়তো ফিল হবে তো এটা আর একটা অংশ আছে আর একটা না অনেক কটা অংশ আছে আমরা নেই সবগুলো এই রকমই করব সবগুলোর ব্যবস্থা আছে প্রবলেম নাই ওটা ইন্টার চাপলে এটা সিলেক্ট হওয়ার পরে ইন্টার চাপ দিলেই আপনার এই জায়গাটা সিলেক্ট হয় মানে পেইন্ট টুল দিয়ে সিলেক্ট ক্লিক করার পরে যদি ইন্টার চাপি তাহলে এই জায়গাটা ইয়া হয়ে যাবে একটু দেখাইতেছি কি হইতেছে ব্যাপারটা আপনারা দেখতে পাবেন সময় আসুক সময় দেখা যাবে এখন সবগুলার ব্যবস্থা আছে কোনটা কেমন হলো না হলো সব রেজাল্ট ফাইনাল রেজাল্ট এটা না ফাইনাল রেজাল্ট আসবে কন্ট্রোল আর ইন্টার চাপ দিলে সিলেক্ট হয় সিলেক্ট করে নিলাম থেকে এই কালারটাই তো সবখানে দেওয়া হয়েছে ঠিক আছে সবগুলোর ব্যবস্থা করতেছি স্মুথ টুল এই টুলটা নিব কন্ট্রোল আর লেয়ারে যদি এইভাবে চাপ দিই এই যে এখানে যে চিহ্নটা আসে ওই চিহ্নটা আসার পরে যদি চাপ দিই তাহলে এরকম সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যায় আমরা এটা দিয়ে আস্তে আস্তে কাজ করি এটার সেটিংটা আসলে কোথায় এখানে এই যে 50% দেওয়া আছে যা আছে এমনই থাকবে এগুলো সবগুলোকে ধরে একবার করব ইয়া স্মুথটা করে নেব হ্যাঁ আচ্ছা এখানে কিছু স্টোনের মাঝখানে এখনও অনেক গ্যাপ আছে এই যে জায়গাগুলো আমরা রিমুভ করি নাই তো ইরেজার টুলটা নিলাম ছোটো ছোটো জায়গাগুলো যেগুলো রিমুভ করা হয়নি
এনএমএ রিমিক্স করা হয়নি এখানে। ইরেজ করে দিচ্ছি, মানে হার্ড ইরেজ নেওয়া যাবে না, কিন্তু একদম স্মুথটা নিচ্ছে, সমস্যা নাই। এটা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। যেহেতু আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল না, তো হুট করেই মনে হচ্ছে যে ভয়েস দিয়ে একটা টিউটোরিয়াল মেক করি, এই জন্যই একটু সময় লাগবে, আর সময় লাগবে, ধীরে ধীরে কাজ করাই ভালো। এই যে কাজগুলো হয়েছে, দেখছেন এগুলো কাজগুলো হয়েছে। ওকে, স্টোন নিয়ে আসবো। ঠিক আছে, স্টোনগুলোকে সবার উপরে দিয়ে দিলাম, কন্ট্রোল টি একটু ছোট করে নিলাম, মাপে করে নিই না, উপর থেকে আর কাজটা করি, এই এই পার্টগুলো বড়। অল্ট চাপ দিলে এটা কপি হবে, যখন মাউসটা এরকম দুইটা হবে, কালো এবং সাদা, তখন ছোট বড় করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা চলে আসে, জেস্টো ডিসকার করলেই আপনি ফাইন হয়েছে। এই স্টোনটা আবার কপি করলাম, নামায় রাখি, সব স্টোন কন্ট্রোল ই, কন্ট্রোল ই করলে মার্চ হয়ে যায়। এখন এটা হোয়াইট থাকবে, এই জায়গার কালারটা হোয়াইট থাকা অবস্থায় যদি অল্ট চাপি কিবোর্ডের, আর লেয়ার মাস্ক যদি করি তাহলে লেয়ারগুলো ভিতরে ঢুকে যাবে। এখন যদি ব্রাশ নিই, ব্রাশ নেওয়ার পরে এই কালোটা সিলেক্ট থাকা অবস্থায় একটু ব্রাশ করে দেই, স্টোনগুলো যেগুলো আমরা চেঞ্জ করলাম ওগুলো বের হয়ে আসবে। ঠিক আছে, এটা
আছে আবার স্টোনগুলো এই স্টোনটাকে আবার নেই সবগুলোতে একই ফুটে অ্যাপ্লাই করবো অবশ্য একটা টিপস এখানে খাটানো যায় টিপস এইটাকে যদি কপি করি এই লেয়ারটাকে কপি করার পরে এইখানে এটা দিব তারপর এটাতে এইটাই দিব দেওয়ার পরে ব্যবস্থাটা খুঁজতেছি এটাকে এখন দরকার নাই ডিলিট করে দিলাম যতগুলো লেয়ার আছে ওগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল ই করে দিলাম সবগুলো একসঙ্গে হয়েছে বাড়তি যে অংশগুলো আছে ইরেজ করে দেব হালকা ইরেজ করে দিলাম অংশগুলো আমাদের দরকার নেই যেগুলো এটা একটা শর্টকাট ওয়েতে করলাম আপনারা সময় দিয়ে বাকিগুলো এইভাবে কাজগুলো করবেন ফার্স্টে যে লাইনটাতে দেখাইছি ওই লাইনটা যেমন ছিল সবাই যদি সময় দিয়ে দিয়ে এটাকে এরূপ ওই রকমটা করে তাহলে রেজাল্ট আরও বেটার হবে ওকে আমার কাছে অবশ্য এটা সন্তুষ্টজনক হয় নাই নিজের কাছেই এটাকে যদি একটু কমাই দেই একটু ন্যাচারাল ভাবটা রাখি সবগুলো লেয়ারকে কপি সিলেক্ট করছি সিলেক্ট করিয়ে আবার একসঙ্গে একসঙ্গে করলাম এই লেয়ারগুলো সমস্যা তো লেয়ারগুলো সব ঠিক আছে দেখো ইমেজ ফুল রেডি জাস্ট শ্যাডো দিব একটা একটা লেয়ার নিলাম এদিক ব্রাশ টুল নিলাম ব্ল্যাক কালার নিই ব্ল্যাক না হালকা একটু ইয়া নিই শ্যাডো এটা নতুন লেয়ারে দিছি না লেয়ারটাকে জাস্ট একটু নিচে নামাই দিই একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই শ্যাডো ফাইন এই লেয়ারটাকে একটু কপি করলাম আর সব দিক থেকে একটু ছোটো করে দিলাম নিচের দিকে একটু গাঢ় থাকে তো ফুললি এগুলোকে যদি একটা গ্রুপ করে রাখি এই যে গ্রুপ করে রাখলাম কী অবস্থা ওকে ফাইন তো আশা করি বোঝা গেছে যে কীভাবে কাজগুলো আসলে এটা একটা বেসিক প্রসেস তো আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার জায়গা থেকে সেইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ